এবার কনের সাজে বুবলি বেবি বাম্পের ছবি নিয়ে তোমল আলোচনার মধ্যে পরনে লাল শাড়ি কপালে টিকলি হাত ও বনাবর্তী গয়নায় কনের সাজে হাজির হলেন ঢাকায় সিনেমার অভিনেত্রী সবনম বুবলি আজ বৃহস্পতিবার সকালে ব্রাইডাল ফটোশ্যুটের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি বিয়ের সাজের পাশাপাশি পার্টির সাজে পাওয়া গেছে আলোচিত এব অভিনেত্রীকে ফটোশ্যুটের নির্দেশনার দায়িত্বে ছিলেন নাজমুল হাসান তিনি প্রথম আলোকে জানান মাস চারেক আগে একটি ফ্যাশন হাউসের জন্য ফটোশুটটি করা হয়েছিল ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়েছিল পুরনো ছবিগুলোই প্রকাশ্যে আনলেন গুবলি গত মঙ্গলবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন গুবলি বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুবলি জানিয়েছেন বিষয়টি কয়েক দিনের মধ্যেই পরিষ্কার করবেন গুবলি বলেছেন বিষয়টি নিয়ে কয়েক দিনের মধ্যে সবার সঙ্গে কথা বলব অনুগ্রহ করে সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করবেন না এটি খুব স্পর্শকাতর একটি বিষয় সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে সবকিছুই সুন্দর শালীনভাবে হয়েছে আমি কয়েক দিনের মধ্যে আপনাদের পরিষ্কার করব আপনারা ভুল ব্যাখ্যা দেবেন না দুই সালে চিত্রনায়ক সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান বলি পরে শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে তবে দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি বুবলি বর্তমানে জাকির হোসেনের পরিচালনায় চাদর সিনেমার শুটিং করছেন সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন সাইমন সাদিক সহ আরও অনেকে